পড়াশোনা করবো আজকেও। আজকে পাঠ্য বিষয়ে বা পাঠ্য আজকে যা যা নিয়ে একটু একটু আলোচনা করব। অ্যালকেনের নামকরণ, অ্যালকাইল মূলক কি এবং শাখাহিত অ্যালকেনের নামকরণ। আচ্ছা, প্রথমে দেখি আমাদের, আমি আগেই বলেছিলাম গত ক্লাসে যে এই চারটা অবশ্যই নামকরণের জন্য মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, যদি না পড়ো তাহলে যত সামনে আগে বা ততই সমস্যা মনে হবে, নাম দেখবা কিন্তু কিছুই বুঝতে পারবে না। এই জন্য মিথ, যেখানে নামের মধ্যে মিথ কথা থাকবে এটা ওয়ান, ইথ কথা থাকলে টু, এই চারটা ড্যাক কথা থাকলে ওখানে 10টা কার্বন সংখ্যা থাকবে, এই জিনিসগুলো তোমার জানতেই হবে। এই চারটা অবশ্যই মুখস্থ করবে, যদি ভালো করে মুখস্থ না করে থাকো তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো। আচ্ছা, আমরা অ্যালকেনের নামকরণে যাই। অ্যালকেন সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখানে সি দ্বারা কার্বন পরমাণু বুঝাচ্ছে এবং এইচ দ্বারা হাইড্রোজেন পরমাণু, বাট এন গুল এন দ্বারা বুঝাচ্ছে হচ্ছে সংখ্যা, এন ইকুয়াল টু 1, 2, 3, 4 ইত্যাদি, 4, 5, 6, 7, 8 আরো অনেক অসংখ্য সংখ্যা বোঝাবে, এবং অ্যালকেনের নামের শেষে এন থাকবে। এখন আমরা এন এর মান যদি আমরা 3 ধরে নেই তাহলে অ্যালকেনের নামটি হবে প্রোপ, কারণ আমরা আগের থেকে গত চারটাতে দেখো প্রোপ কত থাকলে কটা কার্বন, 3টা। তাহলে প্রোপ প্লাস এন ইকুয়াল টু প্রোপেন, যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ করব তাহলে 3টা কার্বন থাকলে সেটা হবে প্রোপেন, এবং প্রোপেনের সংকেত হবে এন এর জায়গায় তুমি এন ইকুয়াল টু 3 বসাও, 3 2 × 3+2 ইকুয়াল টু 3 3 8 8, এটা হচ্ছে প্রোপেনের আণবিক সংকেত। ঠিক আছে, শুধু পরমাণু সংখ্যা যে সংকেত দ্বারা বোঝা যায় তাকে বলা হয় আণবিক সংকেত। অ্যালকেন সমূহের গাঠনিক সংকেতে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আমরা যখন অ্যালকেনের গাঠনিক সংকেত লিখবো তখন কার্বন আর কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে। গাঠনিক সংকেত আগে থেকে আমরা জানি, গাঠনিক সংকেত মানে হচ্ছে যোজনী গুলা ভালো করে দেখাতে হয়, এটাই হচ্ছে নিয়ম গাঠনিক সংকেত। আচ্ছা, আমরা একটা গাঠনিক সংকেত দেখি। আচ্ছা, এই যে একটু আগে প্রোপেনের আণবিক সংকেত দেখলাম C3H8, এটার গাঠনিক সংকেতটা কিভাবে লেখা যায়, মনে করো CnH2n+2 যে সাধারণ সংকেতটা আছে এটা তোমার মনে নেই, বাট প্রোপেনের অন্য থিম গুলো মনে আছে। তাহলে প্রোপ কথা থাকলে কটা কার্বন সাজাবো, 3টা, এবং আমরা জানি প্রোপেন মানে অ্যালকেন, এর প্রতিটা কার্বন কার্বনের মধ্যে কি থাকবে, একক বন্ধন থাকবে। তাহলে আমরা একক বন্ধন দিয়ে কার্বন সাজাই নিলাম, কিন্তু আমরা আবারও গত ক্লাসে আবারও বলেছিলাম, আবারও আমরা বলছি, আমি বলছি যে কার্বন যোজনী হচ্ছে 4, 2টা 3টা যোগে 2 থাকে, ওইটা আমার ওইটা এক্সেপশন, ওটা আপাতত এখন জানার দরকার নাই, এখন 4 এটা নিয়েই আমরা দেখি, ওটা পরে আমরা জানবো। কার্বন যোজনী 2-3টা যোগে আছে, আমরা ডিপে গেলে এই চ্যাপ্টারে তখন আমরা আস্তে আস্তে জানতে পারবো। আচ্ছা, তাহলে কার্বনের হাত যদি 4টা হয়, যোজনী 4 মানে হাত 4টা, তাহলে দেখো এই কার্বনের একটা হাত আগে পূরণ করা আছে তাদের বন্ধন দেওয়ার সময়, তাহলে বাকি হাতগুলো আমরা একটা দিয়ে দিলাম, হাত বা যোজনী দিয়ে দিলাম। হ্যাঁ, অন্য কিছু বলা নাই যেহেতু, তাহলে বাকি হাতগুলা কার্বনের পরে পূরণ করতে হবে হাইড্রোজেন দ্বারা, এটাই জৈব যৌগ বা হাইড্রোকার্বন যৌগের নিয়ম। তাহলে হাইড্রোজেন দিয়ে আমি পূরণ করে নিলাম, এটাই অ্যাকচুয়ালি একেবারে অ্যাকচুয়াল গাঠনিক সংকেত। বাট আমরা যখন বড় বড় যৌগ পড়বো, অনেক বিক্রিয়া পড়বো, বাট এভাবে সবসময় লেখা সম্ভব না, তাই এরকম লেখার একটা সংক্ষিপ্ত রূপ আমরা প্রকাশ করি, এই সংক্ষিপ্ত রূপকে কন্ডেন্সড ফর্ম ও বলা হয়। কন্ডেন্সড ফর্মে দেখো কিভাবে এটা শর্ট বা কন্ডেন্স বা সংক্ষিপ্ত রূপে লেখা হয়েছে। দেখো এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে এবং হাইড্রোজেনের যোজনী কোনো পরিবর্তন নেই, সবসময় এক, এই 3টা এখানে দিয়ে দেওয়া হয়েছে, কার্বনের 3টা হাইড্রোজেন। দেখো এই কার্বনে আবার 2টা হাত আগে পূরণ হয়ে আছে, মাঝখানে যেহেতু সে, তাহলে 2টা হাইড্রোজেন দ্বারা, তাহলে CH2, আবার এখানে 3টা হাইড্রোজেন তাই CH3। আমরা জৈব যৌগে যত জায়গায় পড়া লিখব সবগুলো মোটামুটি এভাবেই আমরা লিখব ম্যাক্সিমাম সময়ে। আচ্ছা, আমরা একটু প্রোপেনের সাথে মিলাই, তার আণবিক সংকেত দেখো কার্বন 3টা, 3টা হাইড্রোজেন, 3টা 3টা 6টা আর 2টা 8টা, আমাদের C3H8 আমাদের নামের সাথে সংখ্যার সাথে মিলে গেছে। তাহলে এটা হচ্ছে শর্ট ফর্ম, হচ্ছে আণবিক সংকেত। গাঠনিক সংকেতে কি হয়, যোজনীগুলা দেখিয়ে দিতে হয়, কিন্তু এটার চেয়ে আমরা এখন এটা কি বেশি ব্যবহার করবো।
যত হায়ার স্টাডিজ হয়ে যাবে তখন তত একটু সংক্ষেপে লেখার নিয়ম আছে বা এইভাবে লেখা হয়। পরবর্তীতে যাই আমরা অ্যালকাইন মূলক। অ্যালকাইন মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। দেখো একটা ড্যাশ টান দেওয়া আছে, মানে হচ্ছে একটা যোজনী অপূর্ণ আছে, এটা অন্য কেউ অন্য কোনো মৌল বা মূলক দ্বারা পূর্ণ করা হবে। দেখো আরেকটু আমি একটু পিছিয়ে যাই, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, বাট অ্যালকাইলের সাধারণ সংকেত CnH2n+1, টু না হয়ে ওয়ান হয়েছে আর একটা হাত খালি আছে, মানে এখানে একটা যোজনী অপূর্ণ আছে। তাহলে অ্যালকাইল মূলকের সব অ্যালকাইল মূলকের একটা হাত খালি, মানে ওটা যোজনী অপূর্ণ, এটা অন্য কেউ এখানে সে যুক্ত হবে, এটা পুরোপুরি একটা যৌগ না। ঠিক আছে, অ্যালকাইল মূলক গুলো যৌগ না, এটা একটা মূলক। আচ্ছা, এন ইকুয়াল টু 1, 2, 3, 4, 5 হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তাহলে এন ইকুয়াল টু 1 হলে হবে মিথাইল মূলক, অ্যালকেন থেকে একটা কম হাইড্রোজেন কমায় দিলেই এটা হয়ে যাবে অ্যালকাইল মূলক। আমি লেখা দেখো লাস্টে লিখছি, অ্যালকাইল মূলকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কম থাকবে। আচ্ছা যাই হোক, এন ইকুয়াল টু 1 হলে মিথাইল মূলক CH3 একটা হাইফেন, এন ইকুয়াল টু 2 হলে ইথাইল মূলক C2H5, বা C2H5 কে একটু ভেঙেও লেখার পদ্ধতিটা জানা থাকতে হবে, এটারও ব্যবহার হয়, দুইটাই ব্যবহার হয়, CH3 CH2। দেখো দুইটা কার্বন আর 3 আর 2 5টা হাইড্রোজেন। এন ইকুয়াল টু 3 হলে প্রোপাইল মূলক C3H7 অ্যালকেন, হ্যাঁ জাস্ট মানগুলো বসাই দিয়ে কাজ করো, এটাকে এভাবেও ভেঙে ভেঙে লেখা হয় C3H2CH2 প্রোপাইল C3H7, তো এইভাবেও লেখা হয়। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলার শর্ট ফর্মে ব্যবহার থাকতে পারে, ইলাবোরেট ফর্মেও ব্যবহার থাকতে পারে। এই যত অ্যালকাইল মূলক আছে সবাইকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর হাইফেন দ্বারা প্রকাশ করা হয়, মিথাইল ইথাইল প্রোপাইল, আরো যদি সামনে যাই বিউটাইল পেন্টাইল, সবাইকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নে যখন আর এর কথা বলা থাকবে আর দিয়ে দিবে, পরে বলবে যে আরটি 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট হলে হবে প্রোপাইল, 4 কার্বন বিশিষ্ট হলে হবে বিউটাইল, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা আগেও বলে ফেলছি যে অ্যালকাইল মূলকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কম থাকবে। ঠিক আছে, অ্যালকাইল মূলকের ধারণা আশা করি হয়ে গেছে। আচ্ছা পরবর্তীতে যাই, এখন দেখো প্রধান শিকল ও পার্শ্ব শিকল কি এটাও জানবো, এবং এই যে আমরা নামকরণ গুলো পড়বো এগুলা আইইউপিএসি পদ্ধতিতে পড়বো, আরো সনাতন পদ্ধতিও একটা পদ্ধতি নামে আরেকটা পদ্ধতি আছে, এটা আমরা লাস্টের দিকে পড়বো নামকরণের শেষে। আচ্ছা দেখো একটা শিকল লেখা হয়েছে, এখানে 4টা কার্বন আর এখানে 3টা কার্বন দেখা যাচ্ছে, 1টা কার্বন দেখা যাচ্ছে। তাহলে উপরে যে কম কার্বন বিশিষ্ট শিকল থাকবে সেটাকে আমরা বলবো পার্শ্ব শিকল বা শাখা শিকল, আর 4টা কার্বন নিয়ে যে প্রধান ইয়াটা থাকবে সেটা হবে প্রধান শিকল। ঠিক আছে, হ্যাঁ প্রধান শিকল। এখন এটারই আমরা নামটা লিখি কিভাবে লেখা যায়, তাহলে দেখো এরকম যখন থাকবে, এখন এই শিকলের শাখা শিকলটা কোন দিক থেকে কাছে হয়, বাম পাশ থেকে কাছে, এই জন্য আমার বাম পাশে কার্বনকে 1, 2 ধরছি, যদি এই পাশ থেকে গুনতাম 1, 2, 3 নম্বরে শাখা শিকল। একটা নিয়ম আছে যে যে পাশ থেকে শাখা শিকল কাছে হবে সেই পাশ থেকে নামকরণ বা ওই যৌগের নাম লিখা লিখতে হবে। তাহলে এখানে 1, 1, 2, 2 নম্বরে কে একটা মিথাইল মূলক, একটু আগে মিথাইল মূলকের পরিচয় আমরা পেয়ে আসছি, মিথাইল মূলকের যোজনী 1, এই একটা হাত দ্বারা এই কার্বন একটা যোজনী পূর্ণ করতেছে। তাহলে 2 নম্বরে মিথাইল, তাই বলে ফেলবো 2 মিথাইল। এই যে নাম্বার 2 মিথাইল বললাম, এর মাঝখানে অবশ্যই অবশ্যই হাইফেন দিতে হবে 2 মিথাইল। এখন প্রধান শিকলে কার্বন কয়টা, 4টা, তাই বিউটেন। কেন বিউটেন জানি, অ্যালকেন কোনো কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন কিছু নাই, শুধু একটা, তাই 2 মিথাইল বিউটেন। আচ্ছা তাহলে হলো, এরকম আরেকটা নাম দেখি, পরে দেখি যে CH3 CH2 এরকম যা আছে দেখা আছে। এখন দেখো এই পাশ থেকে বাম, এখানে ডান পাশ থেকে গুনলে শাখা শিকল কাছে, একটু আগেরটা যেটা দেখলাম বাম পাশ থেকে কাছে, এখানে ডান পাশ থেকে কাছে, তাই 2 নম্বর, 4 নম্বর, এই পাশ থেকে গুনলে হয়তো এটা 3 নম্বর, তাই 3 নম্বরটা হবে না, 2 নম্বর, যেহেতু যেখানে কাছাকাছি শাখা শিকল হচ্ছে 2 নম্বর কার্বনে, তাই সেটাই সঠিক নামকরণ। এবং দেখো 2 নম্বরে একটা মিথাইল,
তিন নাম্বারেও সরি চার নাম্বারেও একটা মিথাইল, দুই নাম্বার একটা মিথাইল, চার নাম্বার একটা মিথাইল। নাম হবে দুই নাম্বারের জন্য টু, চার নাম্বারে মিথাইলের জন্য ফোর, টু ফোর ডাইমিথাইল। যেহেতু দুইটা মিথাইল মূলক তাই ডাই কথাটা ব্যবহার করা হয়েছে, ডাইমিথাইল হ্যাক্সেন। আমরা জানি এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয়, ছয়টা কার্বনের কারণে হ্যাক্সেন, ঠিক আছে। আচ্ছা, প্রধান শিকলে অনুরূপ একাধিক পার্শ্ব শিকল, এরকম মিথাইল যদি এরকম দুইটার বেশিও থাকে, দুইটার জন্য ড্রাই আমরা জানি, তিনটার জন্য ট্রাই হবে, চারটার জন্য হবে ট্যাট্রা প্রভৃতি শব্দ বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরে আরেকটা সিস্টেম আছে, দেখো, যদি প্রধান শিকলের সাথে একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, প্রধান শিকলের সাথে একাধিক ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, দেখো এখানে ভিন্ন গ্রুপ বাট একই কার্যকারী মূলকের ছবি, কিন্তু সবাই দেখো অ্যালকাইল, কিন্তু কার্বন আর হাইড্রোজেনের সংখ্যার ভিত্তিতে তারা ভিন্ন, তাহলে তাদের যখন এরা সবাই অ্যালকাইল তো, মিথাইল এটা মিথাইল, এটা ইথাইল, এটা প্রোপাইল, একটু আগে পড়ে আসছি আমরা, কিন্তু এদের এরা অ্যালকাইল সবাই, কিন্তু এদের কার্বন ও হাইড্রোজেনের জন্য ওদের ভিন্ন নাম, মিথাইল ইথাইল প্রোপাইল। দেখো এখন এখানে বলা আছে ইংরেজি নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে লিখতে হবে, মিথাইলের এম, ইথাইলের ই, প্রোপাইলের পি, তাহলে এম ই পি, তাহলে ই আগে আসে তাই থ্রি ইথাইল, দুই নম্বর এম পরে আসে তাহলে দুই নম্বরে মিথাইল তাই টু মিথাইল। হ্যাঁ, মাঝখানে যদি না নাম্বার সংখ্যা বসাতে হয় তাহলে উভয় পাশে হাইফেন দিতে হবে, মাস্ট, টু মিথাইল, আবার চার নম্বরে প্রোপাইল, তাহলে ফোর প্রোপাইল। দেখো পুরো প্রধান শিকড়ে আর কোনো কাটে আটটা, আমরা জানি আটটার জন্য সংখ্যা মাছ, ঠিক আছে। এই হচ্ছে নামকরণ আরেকটা। আমরা পরবর্তী আরেকটা সিস্টেম দেখি, দেখো নামটা পরে দেখি, আমরা আগে আমরা নিয়মটা বলি। যদি কোনো যৌগে কার্বন যৌগে সমান সমান কার্বন পরমাণু বিশিষ্ট দুটি প্রধান শিকল পাওয়া যায়, তবে তা প্রধান শিকলে অধিক সংখ্যক পার্শ্ব শিকল থাকে তাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, আমরা একটু আগে দেখি, দেখো এখান থেকে এক দুই তিন চার পাঁচ, এটা যদি প্রধান শিকল ধরি, দেখো এই প্রধান শিকল তো এখানে শাখা শিকল হচ্ছে একটা, বা পার্শ্ব শিকল হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, একটু আগে বলছিলাম যে ইথাইল কিভাবে লেখা হয়েছে দেখছো বড় করে, মানে কি এটা একটা মূলক, তাহলে শাখা শিকল পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা, এই যৌগটার এইভাবে যদি প্রধান শিকল ধরি আমি শাখা পাচ্ছি কয়টা, চারটা। আবার যদি এখন দেখো নাম্বার করা আছে এক দুই তিন চার পাঁচ, আমরা যদি এটাকে প্রধান শিকল ধরতাম তাহলে শাখা শিকল পেতাম একটা দুইটা, আর এই যে পুরাটা হতো আর একটা শাখা শিকল, তাহলে শাখা শিকল তিনটা। এখানে বলাই আছে অধিক সংখ্যক পার্শ্ব শিকল থাকে তাকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে, এই প্রধান শিকলে শাখা শিকল চারটা পাচ্ছি তাই এটাই হবে প্রধান শিকল, এই শিকল প্রধান ধরা যাবে না, নাম্বারের বোঝানোর জন্য ফোর ফাইভ দেওয়া হয়েছে, বাট এটা এখন আর ইউজ হবে না। তাহলে কি পাওয়া যাচ্ছে, একটা দুইটা তিনটা মিথাইল একটা ইথাইল, তাহলে এম আর ই এর মধ্যে ই আগে, তাই নামটা হবে থ্রি ইথাইল টু টু ফোর। দেখো দুই নম্বরে কার্বনে দুইবার মিথাইল মূল তাই টু টু, চার নম্বরে একবার তাই টু টু ফোর ট্রাই মিথাইল, যেহেতু প্রধান শিকলে পাঁচটা কার্বন তাই তাই পেন্টেন করা হয়েছে। তাহলে আমরা নামের ব্যাপারটা মোটামুটি একটু আইডিয়া আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা তখন সংকেত দেওয়া ছিল ওটার নাম লিখতে হতো, এখন তোমাকে যদি নাম দেওয়া থাকে সংকেত কিভাবে লিখবে, দেখো একটা নাম দেওয়া আছে টু থ্রি ডাইমিথাইল হ্যাক্সেন, তাহলে প্রধান শিকলে এই হ্যাক্সেন লাস্টে নামের শেষে যে দাগটা থাকে ওটা দিয়ে বুঝে নিতে হবে, এখানে ছটা কার্বন আছে প্রধান শিকলে, তাহলে আমরা ছটা কার্বন সাজালাম। হ্যাঁ, এভাবে যখন সংকেত লিখতে পারি তখন আমার একটু স্বাধীনতা আছে, আমি যে কোনো পাশ থেকে নাম কার্বন নাম্বারিং করতে পারবো। তাহলে দেখো এখান থেকে যদি এক দুই তিন চার পাঁচ, তাহলে বলে আসছি কি দুই আর তিনে মিথাইল মূলক, তাহলে দুই নম্বরে একটা মিথাইল মূলক, তিন নম্বরে একটা মিথাইল মূলক, যেহেতু দুইটা মিথাইল মূলক তাই ডাইমিথাইল, তাই এদেরও কাজ হয়ে গেল। হ্যাক্সেন তো লিখছে ছয়টা কার্বন, কিন্তু তাদের দুজনই তো পূর্ণ করতে হবে, পূর্ণ করবো কি দ্বারা, অন্য কিছু আর বলা নাই বাড়তি কিছু, তাই হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে কার্বনের একটা হাত পূর্ণ আছে, বাকি তিনটা হাত পূরণ হবে হাইড্রোজেন দ্বারা, ওখানে ওর তিনটা হাত পূরণ করা আছে, তাহলে একটা হাইড্রোজেন দিতে পারবো, ওরও একই অবস্থা, ওখানে একটা হাইড্রোজেন দিতে পারবো, এখানে দেখো দুইটা হাত পূরণ আছে তাই দুইটা হাইড্রোজেন দিতে হবে,
দুইটা দিলাম, ওরও একই অবস্থা দুইটা, বাট এখানে আবার ওর একটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন নাই, তাই CH3। তাহলে আমরা সংকেত দেওয়া থাকলে কিভাবে ওই সংকেতের নামকরণ করব সেটাও জানলাম, আবার নাম দেওয়া থাকলে কিভাবে সংকেত লিখবো সেটারও একটু আইডিয়া নিলাম। আজকে শুধু অ্যালকেনি পড়াইলাম, বেশি পড়ালাম না, যারা একটু ইনিশিয়ালি একটু উইক আছো তাদের জন্য যে বেশি পড়ালাম না, এটা অবশ্যই সামনের দিন দুই বা তিন গ্রুপের নামকরণ পড়ায় ফেলবো। আচ্ছা সামনে যাই আমরা, আর কি আছে আমাদের? হ্যাঁ বাড়ির কাজ আছে, এই যে যতগুলা নাম লেখা আছে সবগুলা ভাষায় অবশ্যই অবশ্যই কাজ করবা, বইয়ের হেল্প নিবা, বই অবশ্যই অনেক অনেক আছে, অনেক অনেক আছে, এগুলো হেল্প নিবা, বই কীভাবে নিয়মগুলো আছে ওটা ফলো করবা। ওকে ঠিক আছে, আজকের পাঠ শেষ, ভালো থাকবা, পড়াশোনা করবা। ওকে থ্যাংক ইউ।